আমরা ফেসবুকের একটি গ্রুপ, আমরা যারা পাস করে বসে আছেন ঘরে তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে দুইটা করে ওষুধ আমি বলে থাকি। আজকে আমাদের বাক্সের লিস্টি থেকে 13 নম্বর মেডিসিন বোরাক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আমার এই 10 মিনিটের আলোচনায় আপনাদের কোনো বাকি জীবনে মনে থাকে এবং প্রয়োগ করতে পারেন সেই সুবাদেই আমি এই আলোচনায় বসছি। এই আলোচনাটা আপনারা দেখতে পাবেন হোমিও কারণে এবং হোমিও কারণে প্রচারে ভিডিও, হোমিও কারণের ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউবে এটা দেখতে পাবেন। সুতরাং আমি এই 13 নম্বর মেডিসিন বাক্সের মধ্যে আছে বোরাক্স, এটা নিয়ে আলোচনা। মনে রাখার কতগুলো কৌশল থাকতে হবে, মনে রাখার কৌশল যদি না থাকে তাহলে আমাদের ওষুধ মনে রাখার প্রয়োগ এবং ওষুধ মনে রাখা যাবে না। সেই সুবাদে আমি 4টা কথা বলেই আমি এই আলোচনাটা 10 মিনিটের মধ্যে শেষ করব। খুব কঠিন মেডিসিন না, খুব দীর্ঘক্রিয়শীল না, তবে একদম কমও না। এটা শরীর মাধ্যমে একটা স্টার্ট, স্যাকোটিক একটা স্টার্ট। এটুকু মনে রাখার কারণ হচ্ছে আমরা চিররোগ যখন চিকিৎসা করতে যাব, যখন কোথাও আটকে যাব, কী ধরনের ইয়ে পালে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। মায়াজমের কথা মনে রাখার কারণ হচ্ছে এটা মায়াজমের দুইটা স্টার নিয়ে আছে। সুতরাং কোনো কঠিন রোগ যখন আমরা চিকিৎসা করতে গিয়ে কোনো ওষুধে যখন কাজ হয় না, আমরা এই 2টা কি 3টা লক্ষণ দিয়েই আমরা এই চিকিৎসাটা করতে পারি। তাহলে চলে আসি আমরা লক্ষণগুলো কীভাবে মনে রাখবো। প্রথমে যদি আমি বলি, মানসিক লক্ষণটা হচ্ছে অর্গাননের অথবা হ্যানিম্যানের প্রথম কথা। মানসিক লক্ষণ দিয়ে আমরা ওষুধগুলো নির্বাচন করাটা অনেকটা আমাদের সুবিধা। আমরা যদি এটাকে মনে রাখতে পারি তাহলে স্নায়বিক এবং মানসিক রোগ এই ওষুধটা মনে রাখার প্রথম উপায় হচ্ছে, 1 নম্বর হচ্ছে নিম্নগতিতে ভয় বা আতঙ্ক, নিম্নগতিতে ভয় বা আতঙ্ক আর শব্দভীতি, এই 2টা কথা যদি মনে রাখি তাহলে আর বোরাক্স নিয়ে আলোচনা করার দরকার নাই। যাদের মধ্যে এই 2টা লক্ষণ আমরা দেখতে পাবো তাদেরকে আমরা এটা ব্যবহার করবো। নিম্নগতিতে ভীতি মানে, দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাই, কোনো বাচ্চাকে কোলে রেখে কোলের থেকে শোয়াবার সময় যখন তাকে রাখা হয় দোলনাতে অথবা বিছনাতে অথবা অন্য কোথায়, তখন সে জেগে ওঠে বা কেঁদে ওঠে অথবা ভয় পায়, এটা দেখলে আমরা বুঝবো এটা বোরাক্সের রোগী। আর কি আর হচ্ছে শব্দভীতি, কোনো একটা শব্দ যদি হয়, হাসি কাশি ম্যাচ জ্বালানোর শব্দ অথবা ঘরে কোনো কিছু শব্দ হইলেই বাচ্চারা জেগে ওঠে এবং ভয় পায়, এই 2টা লক্ষণের উপরে ভিত্তি করেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাইলে কি বুঝলাম, নিম্নগতিতে ভীতি এবং শব্দভীতি অথবা নিম্নগতিতে আতঙ্ক, এই 2টা কথা যেই কোনো লোকের মধ্যে থাকুক, সেটা বৃদ্ধ হোক, শিশু হোক, যুবক হোক, আমরা এই লক্ষণটা যদি বের করতে পারি তাহলে আমরা চমৎকার কাজ পাব। এই 2টা কথাটা আমাদের তার ভুল হবে না, আমরা সবসময় মনে রাখবো নিম্নগতিতে ভীতি এবং শব্দভীতি, যে কোনো লোকের কাছে থাকুক সেটা আমরা প্রয়োগ করতে পারি। আর 2টা লক্ষণের কথা মনে রাখলে আমার ওষুধটা পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি এই মানসিক লক্ষণ, যেটা হচ্ছে স্নায়বিক এবং মানসিক লক্ষণ, সেটা এই 2টা লক্ষণের উপরেই ভিত্তি করে অনুসারে আমরা ওষুধ দিতে পারি এবং সেই দিলেই আমাদের উপকারটা পাওয়া যাবে। এই 2টা কথা মনে রাখলেই আমার মনে হয় বোরাক্সকে আমরা ভুল করব না। তাইলে আমরা আসি আর 2টা লক্ষণ কী, কেন এটা আমরা প্রয়োগ করতে যাচ্ছি। দেখো, আমরা যদি কোনো কেস টেকিং নিয়ে থাকি এবং নেওয়ার সময় যদি বলে থাকি যে আপনার জাহাজে অথবা অন্য কোথাও গেলে অথবা বিমানে অথবা কোথাও নিম্নগতি, বিমান যখন উপর থেকে নিচে নামে অথবা অন্য কোনো স্থানে নামে তখন তার বমি ভাবা বা অথবা বিমানে বমি করে ফেলে, এরকম রোগী দেখলে আমরা বুঝতে পারি যে সে বোরাক্সের রোগী। অর্থাৎ তার কোনো লক্ষণ যদি অন্য কোনো লক্ষণে আমরা কাজ না পাই, আমরা এই লক্ষণের উপরে ভিত্তি করে আমরা এই ওষুধটা দিতে পারি। অর্থাৎ নিম্নগতি শব্দভিত্তিতেই আমরা, বজ্রপাতের শব্দ হইতে পারে, যে কোনো শব্দ হইতে পারে, এই শব্দে ভীতি থাকলেই আমরা ধরে নেব এই ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি আর কি, আর হচ্ছে মুখে ঘা এবং চুলে জটা। অর্থাৎ মুখে ঘা বলতে আমরা, দেখো এটা সচরাচর আমাদের দেশে আগে থেকে চলে আসছে, বাচ্চাদের মুখে ঘা হইলে, বয়স্কদেরও হইতে পারে, বাচ্চাদের মুখে ঘা হইলে আগে বোরাক্স এবং মধু দিয়ে মুখে বাচ্চাদেরকে এটা ব্যবহার করা হতো, এখনও তাই। তাহলে দেখো ওষুধগুলো কীভাবে আমাদের কাছে আসে। তাহলে আর 2টা কথা কী মনে রাখবো, মুখে ঘা এবং চুলে জটা,
এই এই কথাটা মনে রাখলে আমরা বুঝতে পারবো বা যাদের মধ্যে আমরা দেখতে পাবো এই চোখের ভ্রু একটু জটা আছে, মাথাতে জটা আছে, অথবা চুলে বা অন্য কোথাও যদি জটা থাকে আমরা বরাক্স ওষুধের কথা মনে রাখতে পারি। মনে রাখার কারণ তো একটাই, ওই যে বললাম স্নায়বিক কারণটা যদি কোনো রোগীতে থাকে আরগুলো লক্ষণ না পাইলেও আমরা দিতে পারি। এই যে মুখে ঘা, খালি মুখে ঘা না, আমরা প্রস্রাবে ঘা হতে পারে, পেখানা রাস্তা ঘা হতে পারে, অন্য কোনো জায়গা কানে কানেও ঘা হতে পারে, কানে থেকে যদি পুষ যায় অনেক সময় সেখানেও আমরা এই দুটা লক্ষণ থাকলেই কানে ঘা তো আমরা অর্থাৎ সর্বরোগে আমরা ব্যবহার করতে পারি। দুইটা জিনিস যদি থাকে, শব্দবীতি এবং নিম্নবুদ্ধিবীতি থাকলেই আমরা যে কোনো রোগীটা প্রয়োগ করে উপকার পেতে পারি। এই কারণেই এটা এই বাক্সে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো আমরা সব ওষুধ সব কিছু পরে প্রয়োগ করা যাবে না, এই এটাকে একটা আমরা যদি এই দুইটা লক্ষণের কথা মনে রাখি তাহলে এই ওষুধটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই দুইটা লক্ষণ অন্য কারো লক্ষণের সঙ্গে যে খুব একটা মিলে তা না, তবে আমরা যত বলতে পারি নিম্নগতিতে শ্রেণীগুলো আছে, অন্য কোনো এত উল্লেখযোগ্য না। এটা যদি উল্লেখযোগ্য পাওয়া যায় অথবা কোনো বডিতে অথবা কোনো লোকের ভিতর আমরা যদি রোগীর ভিতর এটা দেখতে পাই তাহলে আমরা এই ওষুধটা মাথায় রেখে প্রয়োগ করার চিন্তা করব। আর কি আর হচ্ছে হাজাকর শতপদ, অনেক সময় মহিলাদের দেখবা স্রাব বেরোচ্ছে, স্রাবটা কীরকম তুমি শুনলে অবাক হবে। এই লক্ষণটা যদি থাকে, হঠাৎ করে কিছু একটা বেরিয়ে গেলো, মনে হলো গরম একটা জিনিস তার প্রস্রাবটা দিয়া অথবা জরায়ুর মুখ দিয়া বেরিয়ে গেলো এবং এটা পড়ে গেলো গরম এবং জায়গাটা ভিজে গেলো, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এটা কিন্তু হাজাকর, যেখানে লাগেই সেখানে একটু ক্ষত সৃষ্টি হয় এবং সচরাচর মহিলারাও অনেক সময় বলতেও পারে না, চট করে হয়তো একটা গরম জিনিস বেরিয়ে গেলো, দেখা গেলো এটা স্রাব। এরকম যদি কোনো কেস পাওয়া যায় আমরা এটা ব্যবহার করতে পারি। তাইলে আমাদের মনে হয় আমরা আজকের এই এই ছোট্ট আসরে এই সোহাগের এই বোরাক্সের কথা আলোচনা করতে গিয়ে আমরা যেই কথাগুলো মনে রাখার চেষ্টা করব সেই কথাগুলো হচ্ছে দুইটা কথাই, দুইটা কথা দিয়ে বোরাক্সের চিকা যায়। এইরূপে এভাবে আমরা যখন ওষুধগুলো পড়ব দুই তিনটা লক্ষণের উপরে জোর দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর কি তার পাশাপাশি ওষুধ কী হতে পারে এবং পাশাপাশি ওষুধ কোনটা আসতে পারে অথবা কোনটা এটার সঙ্গে কাছে, আমাদের এইরকম কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক আলোচনা করেও আমরা অনেক সময় মনে রাখতে পারি। তবে আমি মনে করব অনেকগুলো ওষুধ আছে এই দুইটা তিনটা লক্ষণ দিয়ে তুমি মনে রাখতে হয়। যেমন ধরো আমরা 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 ইফিকাকের কথা বলতে পারি, বমি বমি ভাব, বমি হয় বা হয় না, এইরকম কেসই আমরা সচরাচর ইফিকাকের কথা মনে রাখতে পারি। আর আর হয়তো এই যে দুইটা কথা বললাম শ্বাসকষ্টে, তারপরে তো অনেকগুলো আছে সেগুলো অন্য কথা। ঠিক বোরাক্স তাই, এই দুইটা কথা শব্দবীতি এবং নিম্নগতিকে বীতি, এই দুইটা থাকলেই বোরাক্সকে আমরা প্রধান ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি এবং পঞ্চাশতম পদ্ধতির এক বা দুই বোতলেই তুমি রেজাল্টটা দেখতে পাবে। এটি হচ্ছে সবজির সৌভাগ্য। ওষুধটা আরও লাগবে কি লাগবে না, যেহেতু এটা মায়াজমেটিক উপরে কাজ আছে অর্থাৎ শরিক মায়াজমার একটা স্টার, স্যাকোটিকে দুইটা স্টার আছে, সুতরাং সেই সুবাদেও আমরা এই ওষুধ দুই চার বা পাঁচ বোতল দিয়ে বাকি জীবনের জন্য তার সুস্থতা আনতে পারি। কারণ ওষুধগুলো মনে রাখতে না পারলে, লক্ষণগুলো মনে রাখতে না পারলে আমরা চিকিৎসাতে অনেক সময় আটকে যাব। একটা একটা লক্ষণের উপরে ভিত্তি করে অনেকগুলো ওষুধ আছে যেটা আগেও আমি আলোচনা করেছিলাম, এগুলো সুন্দরভাবে প্রয়োগ করে তোমরা এই এই চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তোমাকে বলবে দক্ষ ডাক্তার। এই একশোটা মেডিসিন মনে রাখতে হবে, এক একটা মেডিসিনের এক একটা নাড়ি নক্ষত্র অথবা যেটা মনে রাখলে সেই ওষুধটার কথা চিত্রটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়, সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আসি আজকে আমার এই 10 মিনিটের বোরাক্সের আলোচনা আমি শেষ করলাম। সবাইকে ইউটিউব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ইউটিউবে সবসময় সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবে এবং প্রয়োগ করবে পঞ্চাশতম পদ্ধতিতে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।